নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম পিয়ার ফেদার। আজ আপনাদের জন্য রইল পিয়ার ফেদারের শেষ তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথতান্ত্রিক ও কালভৈরবের আগমন, রচনা শুভজিৎ চক্রবর্তী। তবে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে আরও একজন আমাদের সবার পরিচিত চরিত্র, বাকিটা ক্রমশ প্রকাশ্য। চোখ রাখুন পিয়ার ফেদারের পর্দায়। চলুন তবে শেষবারের মতন শুনতে থাকি আমাদের শেষ তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন নিবেদন, তারানাথতান্ত্রিক ও কালভৈরবের আগমন। কোতুলপুকুর সায়দাবাদে আমার মাসির এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি, কৃষ্ণকমল গাঙ্গুলি, বামুন মানুষ। শহুরে ব্যস্ততায় সেভাবে আর আমার গ্রামে ঘোরা হয় না, অবশ্য তাতে নিজের দোষ খানিকটা থাকে। তবে যখন সময় পাই তখন যেদিকে দুচোখ যায় সেদিকেই দৌড় লাগাই। এবার ব্যাপারটা একটু চেনা গণ্ডির মধ্যেই ছিল, মাসির সেই আত্মীয়ের সঙ্গেই আমার আলাপ হয়েছিল গ্রামের বাড়িতে। শহরের সরকারি আপিসে চাকরিটা জোটানোর পর একবার কোতুলপুকুরে গিয়েছিলাম। ওখানে এক জাগ্রত বিশালাক্ষী মায়ের মন্দির আছে, লোকের মুখে শোনা ওখানের মা নাকি খুব জাগ্রত, তাই সেটা নিয়েই ছুটে গিয়েছিলাম সেবার। খুব একটা বেশি দিন থাকার সময় পাইনি, সদ্য চাকরি পেয়েছি, তার উপর জয়েনিং ছিল খুব তাড়াতাড়ি। তবে চলে আসার পরেও বারবার কেন জানি না মন চলে যেত সেই গ্রামে। খড়ের ছাউনি, মাটির উঁচু উঠোন, উঠোনের পাশে জবা গাছ, দূরে সেই ছোট্ট পুকুর, আরও কত কি যেন রাতের স্বপ্নের মতন ভেসে উঠত। চেষ্টা করতাম সেই স্বপ্নের ভেলায় চড়ে ওই গ্রামে পাড়ি দেওয়ার। সে গ্রামে হাজারি বামুনের সঙ্গে আমার বেশ ভাব জমেছিল, ভদ্রলোক বিশালাক্ষী মায়ের মন্দিরের নিত্য পূজারী। বয়স আন্দাজ 40-41, গোলগাল চেহারা, মাথার সমস্ত চুল সাদা, মুখে একটা স্মিত হাসি সবসময় লেগেই থাকে। তার সবথেকে আকর্ষণীয় যেটা ছিল সেটা হলো তার পেটের নাদাটি, বেশ স্বাস্থ্যবান, আর এটাই প্রমাণ করে যে ভদ্রলোক বেশ খেতে ভালোবাসেন। সপ্তাহের একটি দিনে একেবারে রাজকীয় সুখে খাবেনই খাবেন। এরই মাঝে হাজারি বামুন যখন আমাকে গ্রামটা ঘুরে বেরিয়ে নিয়ে আসতেন তখন মনেই হতো না তার বয়স খুব একটা বেশি বেড়েছে, হয়তো তিনি সেই আগের 14 কিংবা 15 বছর বয়সের এক কিশোর। লাল রাস্তার ধারে সুদূর বিস্তৃত মাঠ, নীল আকাশের নিচে হত্যে দিয়ে পড়ে থাকা চাতক পাখির কাতর স্বর, কিংবা ওই মন্দিরের সংলগ্ন জবা গাছের কাছে ছোট্ট পুকুরটার ধারে আম গাছের তলায় দাঁড়িয়ে থাকা শৈশবের হুল্লোর, এসব মনে পড়তেই উনি আপন মনেই হেসে উঠতেন। ওনার স্ত্রী বাসন্তী দেবী ছিলেন খুব গরিব ঘরের, পাশের গ্রাম নারায়ণপুরে ওদের বাস। পিতা মাতা মারা যায় সেই ছোটবেলাতেই, কাকার কাছে খুব কষ্টে মানুষ। বিয়ে হয়ে আসার পর হাজারি বামুন তাকে অনেক যত্নে রেখেছেন, আমাকে উনি খুব স্নেহও করতেন। প্রথম যেদিন যাই সেদিন সরু চালের ভাত, সুগন্ধি ডাল, পুঁই শাকের চচ্চড়ি, রুই মাছের মুড়ো, এরূপ নানান পদ রেঁধে খাইয়েছিলেন। কথার মধ্যেই জানতে পারি ওনাদের ছেলে বছর তিনেক আগে মারা গিয়েছিল ম্যালেরিয়ার জ্বরে, তাই কোথাও যেন ওনারা আমার মধ্যে ওনাদের ছেলেকে খুঁজে পেয়েছিলেন। ওখানে গিয়ে যে ব্যাপারটা আমার সব থেকে আলাদা লেগেছিল সেটা হলো ওখানের মানুষগুলো খুব কম সময়ের মধ্যেই একজন অপরিচিত ব্যক্তিকে আপন করে নেয়। ওরা গরিব কিন্তু বাঁচার জন্য যে তাগিদ ওদের মনে সযত্নে লালিত হচ্ছে সেটা সুতীব্র। ফিরে আসার দিন আর দেখা করিনি হাজারি বামুনের সাথে, যদি উনি যেতে না দেন, কাউকে কষ্ট দিয়ে চলে যেতে নেই। এতে নিজের মনে ঘন ব্যথা ভীষণ হয়ে ওঠে, তবুও মনের কোণে একটা জায়গা ফাঁকা করাই ছিল একটা অচেনা স্নেহের ছোঁয়া পাওয়ার জন্য। এরপর মনটা বেশ কয়েকদিন হালকা ছিল, গত সোমবার থেকে কাজে যোগ দেওয়ার পর তার ভার সেই যে বাড়তে শুরু করল তা আর থামল না। আজ শুক্রবার, লাঞ্চ আওয়ারে ব্যানার্জিবাবুর সাথে বসে পাশের দোকানে চা খাচ্ছি। আজকের খবরের কাগজটায় আবহাওয়ার পাতাটায় চোখ পড়তেই দেখলাম ভারী বৃষ্টির সম্ভাবনা, চৈত্রের দুপুর, কাঠ ফাটা রোদ, এরকম অবস্থায় বৃষ্টি হলে তবুও একটু রেহাই পাওয়া যায়। লাঞ্চ আওয়ারের সময় এর ওর সাথে কথা বলা, বাড়তি কাজের চাপ, সংসারের কথা, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাওয়ার কথা, এইসব বলতে বলতে কখন যে 2 ঘন্টা কেটে গিয়েছিল সেটা টেরই পাইনি। এরপর আপিস থেকে বেরিয়ে যখন বাড়ি ফেরার পথ ধরলাম
তখন দেখি আকাশের দক্ষিণ কোণে একটা জমাট কালো অন্ধকার এসে জড়ো হয়েছে। আজকে আবার ছাতাটাও আনতে ভুলে গিয়েছিলাম, তাই মাঝে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ভিজে একেবারে একসা হয়ে যাব। সবে গলির মোড়ে এসেছি এমন সময় দেখি কিশোরী হঠাৎ কোথা থেকে এসে জড়ো হয়েছে, বগলে একটা নতুন ম্যাগাজিন। আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললে, বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, এই যাচ্ছিলাম। তা তুমি কি আমার ওখানেই যেতে? দেখলাম কিশোরী ওপরে আকাশের কালো মেঘের দিকে একবার আর চোখে তাকিয়ে নিল, তারপর আবার আমার দিকে তাকিয়ে বলল, তা যাচ্ছিলাম বটে, তবে মূল উদ্দেশ্য ছিল তোমার সাথে একেবারে তাহানাথের বাড়িতে যাওয়া, কিন্তু মেঘ বাবাজি বোধ হয় আজ আমাদের কার্যসিদ্ধিতে বাধা দেবে গো, তুমি কি বলো? হ্যাঁ ভায়া, তা একরকম বলা যায়, তবে আশা ছাড়ছি না, চট করে একবার আমার সাথে এসো, জামাটা গলিয়েই বেরিয়ে পড়ব। এই ধরনের আবহাওয়াকে চট করে ছেড়ে দিলে ভালো দেখায় না। যতই হোক, ভৌতিক গল্পগুলো এই কালো মেঘ বৃষ্টি ঝড় এইসব ছাড়া কি মানায় ভেবেছ? তা যা বলেছ ভায়া। গিন্নি বাড়িতে ছিল না, মেয়ে নিয়ে বাপের বাড়ি গেছে। ওখানে নাকি গাজনের মেলা বসেছে, ওদিককার গাজনের মেলায় অনেক গ্রাম থেকে লোকজন আসে, মেলাও হয় অনেক দিন ধরে। বিয়ের পর একবার গিয়েছিলাম, তবে বেশি দিন মন টেকেনি ওখানে। গায়ে জামাটা গলিয়ে সবে বেরোতে যাব এমন সময় বাইরে একটা ঝোড়ো হাওয়া গন্তব্যহীন ভঙ্গিতে এসে আবার কোথায় যেন মিলিয়ে গেল। ছাতাটা ছিল দরজার কোণে, ওখান থেকে ওটা নিয়ে বেরিয়ে পড়লাম। বড় রাস্তার মোড়ে আসতেই দেখি কুণ্ডুদের দোকানে গরম গরম তেলে ভাজা হচ্ছে। সময় নষ্ট না করে চটপট নিয়ে মটলেনের দিকে হাঁটা লাগালাম। বৃষ্টি নামার কিছুক্ষণ আগেই পৌঁছে গেলাম মটলেনে, আমাদের চিরপরিচিত জায়গায়। চারি এসে দরজা খোলে। আগের বার যখন এসেছিলাম তখন চারিকে দেখতে পাইনি, সে শ্বশুর বাড়িতে ছিল। তবে এবার অনেক দিন পর দেখে আমরা যেমন খুশি হয়েছিলাম তেমন অবাকও হয়েছিলাম। এমনিতে মেয়েটা আমাদের সাথে একেবারে নিজের মেয়ের মতোই মেশে, তবে আজকে তাকে দেখে বেশ গিন্নি গোছের মনে হচ্ছে। মার্জিত আর অল্প কথা, স্মিত হাসির আড়ালে লজ্জিত ভাব, এইসব দেখে আমরা বিশেষ অভ্যস্ত নই। কিশোরী তো বলেই ফেলল, কি রে চারি, তোকে দেখে তো চেনাই যাচ্ছে না, কবে এলি? চারি ঠোঁটের কোণে সেই আগের হাসিটা রেখেই বলল, এই তো পরশু, আর আপনাদের কাছে কিসের চেনা আছে না, আমি তো সব সময় আপনাদের কাছে আগের চারি। আচ্ছা থাক, সেসব কথা না হয় পরে হবে, বরং আগে আপনারা ভিতরে আসুন, আমি আবার ওদিকে রান্না চাপিয়ে এসেছি। বলেই চারি দ্রুত তেলে ভাজার প্যাকেটটা নিয়ে ঘরের ভেতর চলে গেল। আমরা যে এসেছি সেটা বোধহয় তারানাথ খেয়াল করেননি। আপন মনে কি একটা বিড়বির করে বকছিলেন আর হুঁকোয় টান দিচ্ছিলেন, চোখের দৃষ্টি দেওয়াল পঞ্জিকার দিকে। কিশোরী একটু গলার স্বর বাড়িয়ে বলে উঠল, ঠাকুরমশাই কি ভাবছেন এত? একটু অবাক হওয়ার সুরে সে বলে উঠল, ও তোমরা এসো, দাদা ভাই করছ, আজকে সেই রকম কেউ আসেনি, অন্যান্য দিন হলে অন্তত দু একজন কুষ্টি কিংবা হাট দেখাতে আসে, আজকে তো কারোরই বার্তা নেই, সারাক্ষণ একা একা বসেছিলাম আর পুরনো সব কথা ভাবছিলাম। ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে। তারানাথের বসবার ঘরের যে জানলাটা রয়েছে সেখান থেকে নন্দবাবুর বাড়ির পেছনের ঝোপগুলো বেশ দেখা যায়। ওই বুনো জায়গায় কয়েকটা তাল গাছ বাতাসের সাথে পাল্লা দিয়ে মাথা দোলাচ্ছে ঘন ঘন। চারি চা আর মুড়ি মাখা দিয়ে গেল একটু আগেই। তারানাথ হুকোয় আরও একটা টান দিয়ে নৈরাশ্যজনক সুরে বলে উঠল, এই যা নিভে গেছে, দাঁড়াও চারিকে বলি আরও একবার সেজে দিতে। ঠিক তখনই কিশোরী পকেট থেকে পাসিং সোয়ের প্যাকেটখানা বের করে তারানাথের সামনে রেখে দিল। এই যে, আরে আপনি তো ব্যস্ত হবেন না ঠাকুর, এই নিন ধরুন। তারানাথ একটা সিগারেট বের করে তা ধরিয়ে বেশ কয়েকটা টান দিল। তার মুখের গম্ভীর মূর্তি, আধপোজা চোখ, ধোঁয়ার আচ্ছাদনে ঢেকে যাওয়া তার উষ্ণ শ্বাস প্রশ্বাস, সব কিছুই যেন কেমন
অচেনা লাগছে। আমরা ততক্ষণে চার মুড়ি মাখার সদ্ব্যবহার শুরু করেছি। কিশোরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি একটু আগে কি যেন ভাবছিলেন বললেন, আমাদের বলুন না একটু শুনি। তারনার চোখ খুলল, তারপর একটা উদাস দৃষ্টি বাইরের অবিন্যস্ত প্রকৃতির ওপর ফেলে বলল, ছোটবেলায় সেই একা একা ঘুরে বেড়ানোটা আমার খুব ভালো লাগে জানো, এই বয়সে তো সেই সামর্থ্য নেই, শুধু ভেবেই আনন্দ পাই। শরতের আকাশে গ্রামের সেই নদীর ধারে ফুটে থাকা অজস্র কাশফুলের মধ্যে নিজেকে অনেকবার হারিয়ে ফেলেছিলাম, আবার কখনো পদ্মার ঢেউয়ে নিজেকে মেলে দিয়েছিলাম। পাল তোলা নৌকার মতন গন্তব্যহীন যাত্রায় আমার সাথে ছিল একজন অদৃশ্য অনুভূতি, আমি তাকে চিনতাম না, সে শুধু আমায় চিনিয়ে নিয়ে চলত, পথ দেখাতো, মানুষের সাথে পরিচয় করিয়ে দিত। আসলে কি জানো তো, ঘর এমন এক জায়গা যেখানে তুমি চোখ থাকতেও অন্ধ হয়ে পড়ো, আর ধরা বাঁধা কাজ আমাদের পঙ্গু করে দেয়। এই যে বলি জীবাত্মা, তারা কেন পৃথিবীতে আসে, তাদের কি তৈরি করে, মানব জীবনের মূল অর্থ, তার আসল ব্যাখ্যা কি, সেটা কোনো দিন ভেবে দেখেছো? দেখনি, কারণ সেই সময়টা তোমাদের ছেড়ে চলে গেছে। সময়কে নিজের বশে আনতে পারলে এই সব কিছুর উত্তর পাওয়া যায়। যদিও আমার ভাগ্যে সেই ক্ষমতা থাকলেও সংসার কর্মের বাঁধনে আমি সেই শক্তি হারিয়ে ফেলেছি। বুঝলাম তারনাথের মনের অবস্থা অনেকটা পোড়া কাগজের মতন, যার মধ্যে হয়তো অতীতের অনেক কিছু লেখা ছিল, কিন্তু কালের ছোবলে তা যেন একটু একটু করে কর্পূরের মতন উবে যাচ্ছে। এই দেখো, তোমাদের কি বলবো আর কি সব বলছি, এখন বড্ড ভুলে যাচ্ছি জানো তো, কি যে হচ্ছে, শুধু বাইরের এই হাড় মাংসের শরীরটা এবার অনেক দুর্বল হয়ে গেছে, যদি সাপের মতন এরাও খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারত তাহলে আরো ভালো হতো, কি বলো? কিশোরী আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, তা তো বটেই, তা তো বটেই। ততক্ষণে চারি এসে আরও এক কাপ করে চা আর বাঁধাকপির বড়া দিয়ে গেল। মুচমুচে বড়ার সাথে চা ভালোই জমত যদি তারানাথ গল্প বলা শুরু করত। তবে এটাও ঠিক, যদি তারানাথকে গল্প বলার জন্য খোঁচানো হয় তাহলে উল্টে সে তো বলবেই না, উপরন্তু তন্ত্রের এক গাদা নিয়ম নীতি শুনিয়ে আমাদের অর্ধ পাগলের দশা এনে ছেড়ে দেবে। তবে দেখলাম আশাহীন হওয়ার সুযোগ আজ নেই। তারানাথ আরও একটা পাসিংসো ধরিয়ে তাতে আরও দুটো টান দিয়ে বেশ নড়ে চড়ে বসল। তারপর এক নিমেষে আমাদের চোখের দিকে তাকিয়ে মনের ভেতরে গল্প শোনার প্রগাঢ় ইচ্ছেটা বোধ করি শুনে ফেলে বলল, তোমাদের আগে একবার আমার গুরুর কথা বলেছিলাম না? কোন গুরু বলুন তো? এত তাড়াতাড়ি ভুলে গেলে তাকে চলে? সে গুরুর সাথে আমার যোগসূত্র না গড়ে উঠলে তোমরা যেখানে তারানাথ চক্করটিকে দেখতে পেতে, পেতে না, পেতে না, তিনি সমস্ত সাধনার ঊর্ধ্বে, তিনি যে দেবতাদের বার্তাবাহক, স্বর্গের রক্ষী, ঈশ্বরের দূত। ঘরটার চারিদিকে কেমন একটা অজানা অন্ধকার মাকড়সার জালের মতন ছড়িয়ে মায়াচ্ছন্ন করে তুলেছে সবটাকে। তারানাথের প্রায় অন্ধকার মুখখানি এই সময় সঠিকভাবে দেখাও যাচ্ছে। এই মুহূর্তে খুব জোরে একটা বাজ পড়তেই তারানাথের মুখের ভাবখানা ফুটে উঠল আমাদের চোখের সামনে। এটা কোন তারানাথ? এই তারানাথের মুখের এহেন দৃশ্য আমরা তো কোনোদিন দেখিনি। যেন যৌবনের সেই তরতাজা যুবক, সুঠাম দেহের চারিদিকে জড়ানো লাল উরুনি ঝোড়ো বাতাসের স্পর্শে এলোমেলোভাবে উড়ছে। আমরা যেন এই মুহূর্তে মটলেনে নেই, আমরা পৌঁছে গেছি কোনো একটা গ্রামের প্রান্তে। দুপুরবেলা, ঝিরঝিরে বাতাস,
একটা বিশাল চটকা গাছের ফাঁক দিয়ে সোজা বয়ে এসে আমাদের মুখের ওপর লাগছে। নীলচে আকাশটার বুকে টুকরো টুকরো তুলোর মতন শরতের মেঘ খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে। খুব দূরে কোথাও একটা কোকিলের ডাক শোনা যাচ্ছে। ধুধু বিস্তৃত মাঠের মাঝে আমি আর কিশোরী যেন তাকিয়ে আছি একটি মাঝ বয়সী মানুষের দিকে। একটা পুরনো বটগাছের নিচে বসে আছে মানুষটা, হাতে একটা লাঠি। তিন চারটে শুকর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। জানি না এটা তারানাথের কোনো মন্ত্রের প্রভাব কিনা। স্পষ্ট দেখতে পেলাম অনেক আগে তারানাথের বলা একজন দেবতুল্য মানুষকে। মুখের গাম্ভীর্য আর প্রাণশক্তির উগ্রতা যেন ঠিকরে বেরিয়ে আসছে। সেই রূপ কোনোভাবেই সাধারণ মানুষের হতে পারে না। স্বপ্নের জালটা ছিঁড়ে গেল আবারও একটা মেঘের গর্জন। যেটুকু সময় ধরে আমরা তাকে দেখেছিলাম তাতে মনে হলো সেই সময় যেন কয়েক সহস্র বছরের সমষ্টি। দেখলাম তারানাথ স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। সামান্য শ্বাস প্রশ্বাসের শব্দও যেন বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়ে নীরবতাকে ছিন্ন করার ব্যর্থ প্রয়াস করছে। কি মনে পড়ল তাকে? কাল ভৈরব। জানতাম তিনি কারোর মন থেকে মুছে যান না, আর শুভ প্রভাবকে কোনোদিন মন থেকে মুছে ফেলাও যায় না। নইলে যে তার সাথে দেখা হওয়া, তার কথা তোমাদের শোনানো সবই ব্যর্থ হয়ে যাবে। যাক সে কথা, এখন আমার জীবনদাতার সাথে সেই দ্বিতীয় আলাপ কিভাবে হলো সেটাই আজকে বলি শোনো। একটা অদ্ভুত অনুভূতির প্রাপ্তির পর তারনাথ শুরু করল। সেদিন ছিল পূর্ণিমা, গোল থালার মতন চাঁদটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছি। কেমন একটা মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম জানো তো, সন্ধ্যার মায়াবী পটে তখন একটা ক্লান্তিময় বাতাস শরীরে অবসন্নতা ঢেলে দিয়ে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। একটা খোলা জমিতে বসে আছি, গ্রীষ্ম তখনও সেভাবে পড়েনি। দিনের আলো ভুরলেই একটা শীতশীত ভাব এসে গায়ে বেশ কাঁপুনি ধরিয়ে দেয়। নলহাটি থেকে আরো একটু ভেতরে এলে দেবগ্রাম নামে একটা গ্রাম পড়ে। ব্রাহ্মীর আসল রূপ সেখানে বেশ দৃষ্টিগোচর হয়, আর যদি বর্ষার দিন হয় তাহলে তো আর কথাই নেই। তখন তো আর আজকের মতন এত বিশাল রাস্তাঘাটও ছিল না, আর ছিল না কোনো যানবাহনের কোলাহল। শান্তিতে মানুষ দুরন্ত বসে জিরোতে পারত। ওই দেবগ্রাম ঘাটের কাছে একটা খোলা মতন বসার জায়গা ছিল। অবশ্যই সেটা ছিল নাকি কোনো সাধুর দলে সে তৈরি করেছিল সেটা আমি বলতে পারবো না। তখন তো এমনই হতো, তিনারা নদীর কাছে বসে সারা রাত হোমযজ্ঞ করত, প্রয়োজন পড়লে নদী থেকে জল আনত। আমিও কয়েকবার যখন শ্মশানে নদীর ধারে বসে সাধকের হোমযজ্ঞে অংশ নিতাম তখন জল আনার দায়িত্ব তুলে নিতাম নিজের কাঁধে। তখন সবে ঘর ছেড়েছি, মাতুপাগলির সঙ্গে তখনও আলাপ হয়নি। বংশে তান্ত্রিকের ডেরায় সেবার আশ্রয় নিয়েছিলাম বুঝলে। সে তান্ত্রিক ছিল বড্ড রাক্ষসটা, আর একটু পাগলাটে। সারাদিন গায়ে গতরে ঘাটতাম, আর রাত হলেই যদি এক চুল চোখের পাতা পড়ত তাহলেই তার রাগ এসে পড়ত আমার ওপর। তো তার খাওয়ার জল আনতে গিয়ে পিচ্ছিল খাদার উপর মাটির জল ভর্তি কলচি সমেত সে যা একবার আচার খেয়েছিলাম। তারপর থেকে আমি রাতে আলো না নিয়ে কোনো দিন যাইনি। যাক, আবার অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো ব্রাহ্মণীর পারে সেদিন একটা সাধুর দল এসে জুটেছে, তারা সংখ্যায় তিনজন। আমি একটা অশ্বত্থ গাছের নিচে বসে চোলার ভেতর থেকে বের করে আনা নারকেল নাড়ু আর চিড়ে সৎ ব্যবহার করছি। দূর থেকে সাধকদের যজ্ঞের আয়োজন দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে। আমি যেখানে বসেছিলাম তার একেবারে উল্টো দিকে একটা বাঁশ ঝোপ ছিল, সেখান থেকে হাত পাঁচেক দূরে সাধকের দল তাদের কাজে ব্যস্ত ছিল। তোমরা তো জানোই এসবের প্রতি আমার একটু টান সেই ছোটবেলা থেকেই। মোটামুটি নিজেকে একটু গাছের আড়ালে রেখে অন্ধকারের মধ্যে মিশিয়ে রেখে দেখতে দেখতে ঠিক একটা সময় পর তাদের কাজে একটু অসঙ্গতি দেখতে পেলাম।
মানে তারা এমন কিছু করছে বা করতে চলেছে যেটা বেশ অস্বাভাবিক। সন্ধে তখন ধীরে ধীরে গড়িয়ে রাতে প্রথম পোহরে এসে উপস্থিত হয়েছে। গাছতলায় সারাটাক্ষণ বসে বসে ওদের সব কাজ দেখছি। যেখানে বসেছিলাম সেই জায়গায় প্রায় ঘন্টা দুয়েক আগে দুজন গ্রামবাসী এসেছিল। তখন মানুষের মনে সাধু সন্ত আর তান্ত্রিকদের নিয়ে বেশ শ্রদ্ধার ভক্তি ছিল। দু একটা পরিবারের মানুষের সুখ দুঃখের কথা জানিয়ে তারা চলে যায়। তবে ওদের আশায় আমার রাত খাবারের যোগান হয়ে গিয়েছিল। গরম লুচি আর একটা শাল পাতার মধ্যে একটু তরকারি দিয়ে ওরা সেদিন যে উপকারটা আমার করেছিল সেটা ভুলবার নয়। এমনিতে পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি করলে খাবারের যোগান হয়েই যেত, তবে সেদিন ওই যে বললাম অসঙ্গতি চোখে পড়ে। আর কেন জানি না আমার মনটাও সেদিন কেমন কু ডাকছিল। মনে হতে লাগলো এই সাধকের দল খুব একটা ভালো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেনি। আর তাছাড়া প্রথম যখন একটা কালো করে লোক পুঁটলি থেকে চারটে কালো বাদুড়ের দেহ বের করে মাটির হাঁড়ির মধ্যে পুড়ে রাখলো, তখনই টের পেলাম যে ব্যাপার বেশ গুরুতর। শুধু এটাই নয়, ডুমুর গাছের বীজ আর লেবু লঙ্কা বাটা একসাথে মিশিয়ে তিনারা যে খুব খারাপ কিছুর আয়োজন করছে বা করতে চলেছে সেটা বেশ টের পেলাম। এরই মাঝে দুজন বেশ লম্বা করে দেখতে সাধু মাথায় ছাই বর্ষের টিকা নিয়ে রাস্তার উঁচু বাঁক দিয়ে সোজা কোথায় যেন একটা চলে গেল। খুব অবাক হলাম ঠিকই, তবে বুঝতে পারলাম সঙ্গে যে দুজন ছিল তারা ছিল কেবল জোগাড়ের দায়িত্বে। তবে তাদের মধ্যে যে সব থেকে কুৎসিত দর্শন সাধু ছিল সেই মূল নেতা, অর্থাৎ যোগ্য হলে সেই হবে সে যোগ্যের প্রধান সাধু। লোকটার মুখের গরণ দূর থেকেও বেশ দৃষ্টিগোচর হয়। কপালে মুখে এক গাদা কাটা ছিঁড়ার দাগ, বাঁচকের নিচে একটা কালশিটের দাগ, ডান হাতটা প্রায় অকেজো বললেই চলে। দূর থেকেই তার কিছুর ওপর একটা রাগ বেশ টের পাচ্ছি। মাঝে মাঝে নদীর দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কিছু বলছে। একবার ভাবলাম ব্যাপারটা আর একটু কাছে থেকে দেখি, তবে তারপরেই মনে হলো না, হাবভাব দেখে যা বোঝা যাচ্ছে তাতে সাধক নিজের কোনো গোপন উদ্দেশ্য সাধনের জন্যই কাজ করছে। তাই তোর দুজন শিষ্য চলে গেল স্থান ছেড়ে। আরও ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর সবটা খোলসা করে বুঝতে পারলাম। তবে তার আগে কী কী দেখলাম সেগুলো খানিকটা তোমাদের বলে রাখি। রাত বাড়ার ফলে দৃষ্টি অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। তাও একটা আন্দাজ করে যেটা দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে যজ্ঞের আগুনের সামনে একটি মাটির হাঁড়িতে বেশ কিছু নির্যাস রেখে সেটিকে একটি বৃত্তের অভ্যন্তরে রেখে সাধক ধ্যানমগ্ন হয়ে কিছুর নাম জপে চলেছে। গ্রামের দিকে এমনিতে সন্ধ্যের পর খুব একটা বেশি কেউ বাইরে বের হয় না। তারপর রাতে যদি নদীর ধারে এইসব দৃশ্য দেখে তাহলে তো আর কথাই নেই। সুতরাং জনমানবহীন প্রান্তে গাছের আড়ালে আমি আর আমার থেকে হাত পাঁচেক দূরে সে সাধক ছাড়া এখানে আর বিশেষ কেউ নেই। ভয় লাগেনি, তবে কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। যেন মনে হচ্ছিল নদীর ধারের নির্মল বাতাস কেমন যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। একটু আগে বয়ে চলা দক্ষিণা বাতাসের প্রভাবে নদীর জলে মৃদু যে কম্পের সৃষ্টি হয়েছিল সেটা যেন এখন এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ। গাছের পাতা নড়া, ঝিঁঝি পোকার ডাক সব বন্ধ। যেন ভিন্ন কোনো শরীরের উপস্থিতি টের পেয়ে তারা যেন বোবা হয়ে গিয়েছে। এমনিতে হোম যজ্ঞের সময় আমার রাত জাগা হয়েই থাকে, ঘুমটুম বিশেষ আসে না। তবে সেদিন সামান্য ঝিমুনি লেগেছিল, কেন তা বলতে পারবো না। ঝিমুনির প্রভাব কেটে যাচ্ছিল দূর থেকে ভেসে আসা কাঠ ফাটার সাধকের গম্ভীর গর্জনে।
এদিকে অনেকক্ষণ বসে আছি একইভাবে, ফলে কোমরেও যথেষ্ট যন্ত্রণা হচ্ছে। রাতে প্রায় দ্বিতীয় প্রহরের পরেও তেমন বিশেষ কিছু দেখতে পেলাম না, তবে যে যোগ্য হচ্ছে তাতে অনেকের খুব দ্রুত ফল দেয়। এই সাধকের কেন এত সময় লাগছে সেটা বিশেষ বোঝা গেল না। এইভাবেই আরও খানিকটা সময় যাওয়ার পর সবে যখন ভাবছি উঠে যাব, ঠিক তখনই দেখলাম একটা সূক্ষ্ম কালো বাতাসের জমাট অন্ধকার নদীর একটা বালির চর থেকে আদো হামাগুড়ি আদো ভেসে সাধকের দিকে এগিয়ে আসছে। বুঝলাম অবশেষে সে সার্থক হয়েছে। এইসব গোপন সাধনা আড়াল থেকে দেখা খুবই ক্ষতিকারক। সাধক টের না পেলেও যার আগমন হয়েছে সে আমায় বেশ দেখতে পাবে, ফলে আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই আড়াল থেকে ধীরে ধীরে উঠে গেলাম আমার সেই বসবার জায়গায়। বাঁশঝোপটা পেরিয়ে এলে ওদিকের কিছুই আর দেখা যাবে না, তবে ততক্ষণে একটা আন্দাজ করে ফেলেছি যে সাধক কিসের আগমন ঘটিয়েছে। তবে এক্ষেত্রে অসুবিধা হলো এই যে সাধক কার ক্ষতি করার জন্য এইসব করেছে সেটা না জানলে বড্ড সমস্যা হবে। তবে সেটা জানতেও আমার বিশেষ কিছু বেগ পেতে হয়নি। জল যে কত দূর গড়াতে বাকি ছিল সেটাই তো জানতাম না। তারানাথ কিছুটা থামল, সম্ভবত পরের ঘটনাগুলোকে কিছুটা গুছিয়ে নিচ্ছে। বাইরে বৃষ্টি আগের মতোই হয়ে চলেছে, তবে মেঘের গর্জন অনেকটাই কমেছে। ঘরটা বেশ অন্ধকার হয়ে এসেছে। তারানাথ উঠে গিয়ে একটা মোমবাতি নিয়ে এলো, সেটা জ্বালাতেই একটা হলুদ আলোর শিখা চারিদিকে ছড়িয়ে পড়ল। আবার একটা পাসিং শো ধরিয়ে তারানাথ তাতে আরও দু একটা টান দিয়ে বলল, বীরভূমে তখন জমিদার প্রধান না থাকলেও শশধর রায়চৌধুরীর বেশ নাম ডাক ছিল ওই গ্রামেতেই। মাস্টার তার পূর্বপুরুষ হর্ষদেব রায়চৌধুরী ইংরেজদের কাছ থেকে রায়বাহাদুর উপাধি পেয়েছিল। তার প্রপৌত্রের পুত্র দীপেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর একমাত্র সন্তান ছিল এই শশধর রায়চৌধুরী। পিতার মতোই দয়াপরায়ণ, জমিদারিত্বের প্রথা ওখানে না থাকলেও গ্রামবাসী ওনাকে একজন সৎ সজ্জন এবং দয়াপরায়ণ পিতা ছাড়া অন্য কিছুই ভাবে না। সুতরাং বংশের দ্বারা তার বহাল তবিয়ায় বিরাজমান ছিল। ভদ্রলোকের সাথে পরিচয়টাও একটা অলৌকিকভাবে হয়েছিল। শশধরবাবুর নাম ডাক গ্রামে সর্বত্রই ছিল। সেই রাতে গ্রামের দুজন আমার সাথে দেখা করতে এসেছিল, তারাও কথার মাঝে দু একবার ওনার নাম বলেছিল। সেই রাতে সেভাবে খারাপ কিছু ঘটেনি, তবে সেই রাতে না ঘুমানোর জন্য শরীরে একটা তীব্র ক্লান্তির ভাব দেখা দিয়েছিল। এদিকে মনের ভেতর যে চিন্তার ছাপ পড়েছিল সেটাও মন থেকে ঝেড়ে ফেলার জো নেই, কেননা যতক্ষণ না আমি জানতে পারি যে সাধক কী উদ্দেশ্যে অসাধু কাজে মেতে উঠেছে ততক্ষণ আমার মনের নিস্তার নেই। মনের সাথে বাস্তবের একটা বোঝাপড়া এই সময় প্রায় লেগেই থাকে। মানে তুমি চাইছো যে এই সমস্যার খুব তাড়াতাড়ি নিরসন হোক, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। তারানাথকে থামিয়ে কিশোরী এবার বলে উঠল, আচ্ছা আপনি তো বললেন না যে ওই কালো ছায়া শরীর কারো নয়, তাহলে সাধক কেন তাকে আহ্বান জানিয়েছে? কিশোরীর কথা শুনে তারানাথ কেমন বিরক্তি সূচক ভঙ্গিতে বলে উঠল, তোমাদের মতন এই ছোকরাদের ধৈর্য বলে কিচ্ছুটি নেই বাপু, রাগ করো আর যাই করো, আমি এই কথাটা তোমাদের আজ বলেই ফেললাম। আমার এই সুদীর্ঘ তান্ত্রিক জীবনে অনেক কিছু অলৌকিক অবাস্তব জিনিস আমি দেখেছি যার কোনো সাধারণ অর্থ থাকে না, তাই সেই সব ঘটনার অর্থ উদ্ধার করার মানে অনেক ধৈর্য আর সময় দরকার। আমার গুরু বলতো প্রকৃত সাধক হতে গেলে তাকে সবার আগে ধৈর্যবান এবং সৎ হওয়া দরকার। এর মধ্যে দ্বিতীয়টি তোমাদের মধ্যে আছে, তবে প্রথমটি একেবারে নেই। তারানাথের সুদীর্ঘ কথা শুনে কিশোরীর চাঁদপানা মুখ একেবারে শুকিয়ে নারকেল দড়ি হয়ে গিয়েছে। তারানাথ সিগারেটে আরেকটা শেষ টান দিয়ে বিছানার ওপরে থাকা নারকেল মালায়
জ্বলন্ত সিগারেট গুজে দিয়ে আবার শুরু করল। তোমাদের আগে যদি ঘটনার সূত্রপাত বলে দিই তাহলে অসুবিধা হবে, পুরোটা গুছিয়ে বলা যাবে না, তাই সময় হলে সব জানতে পারবে। জমিদার মশাই প্রসঙ্গটা না আনলে সাধকের প্রভাব জানতে পারবে না, তাই ওটাই আগে বলি। শোনো মন দিয়ে, তো আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে শশধর মশায়ের বাড়িতে এসে থামি। তোমাদের তো আগেই বলেছি যে তখন সাধক তান্ত্রিকদের বেশ একটা প্রভাব ছিল। আমি এসেছি দেখে একজন চাকর এগিয়ে আসে, লোকটা গ্রামেরই, গোয়াল করে খড় কাটার মুঠিতে বিকট শব্দ করে খড় কাটছিল। আমার দিকে চোখ পড়তেই সে উঠে আসে। বাড়ি কানির আকৃতি বাইরে থেকে খুব একটা বেশি ঠাওর করতে পারিনি, মস্ত বড় বাড়ি, কোনো রাজার বললে ভুল হবে না। চারিদিকে চাকর বাকরের ব্যস্ততা, বিশাল উঠোনে ধানের বোঝা ডাঁই করে রাখা, একপাশে সাজানো বাগান, নারকেল গাছের সারি, আর সব থেকে বেশি যেটা চোখে পড়েছিল সেটা হলো নরনারায়ণ মন্দির। অতি যত্নে মন্দিরখানি বানানো, লম্বা বিস্তৃত পাঁচিলের চারিদিকে সুন্দর কারুকার্য। সেই চাকর আমাকে ভেতর ঘর পর্যন্ত পৌঁছে দেয়, তারপর ভেতরে ঢুকে আরো নানান দৃশ্য চোখে পড়ে। দেওয়ালে সর্বত্র নানান ছবি, বোঝাই যায় এগুলো শশধর মশায়ের বাড়ির পূর্বপুরুষদের। এরই মাঝে ওদেরই এক পরিবারের সদস্য আমাকে ডাকেন। প্রথম দিকে আমাকে দেখে ওনার মুখে খুব একটা বেশ ভক্তির ভাব দেখা যায়নি বটে, তবে আমি শান্ত ধীর ভঙ্গিমায় নিজের পরিচয় দিতেই সেই ভদ্রলোক আমাকে একটি কক্ষে নিয়ে এলেন। এর আগে অবশ্যই জল দিয়ে তিনি নিজে আমাকে ভক্তি ভরে হাত পা ধুয়ে দেন, তারপর সেই আগের ঘরটিতে নিয়ে গিয়ে বসান। ঘরটার চারিদিকে অজস্র ফুলদানি, কিছু পুরনো মূর্তি আর কাঠের তৈরি আসবাবে পরিপূর্ণ। এরপর একজন চাকর এসে আমাকে লুচি তরকারি এবং আরও এটা ওটা দিয়ে যায়। বলতে কোনো লজ্জা নেই, খিদেটা তখন এইসব আয়োজন দেখে আরও একটু বেড়ে যায়। যাক, খাওয়া দাওয়া পর্ব মিটলে সেই ব্যক্তি আবার আসেন। আচ্ছা, শশধরবাবু নেই? না ঠাকুরমশাই, উনি তো একটু পাশের গ্রামে একজন আত্মীয়ের বাড়ি গিয়েছেন, ফিরতে রাত হবে মনে হয়। ও বেশ বেশ, কিন্তু আমার যে ওনার সাথে দেখা না করে ফেরা যাবে না, ততক্ষণের জন্য একটু থাকার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। ছি ছি ঠাকুরমশাই, এভাবে বলছেন কেন? আপনি এ বাড়িতে থাকবেন, তাতে তো বাড়িরই কল্যাণ হবে। আপনার জন্য আমি ওই পুবের ঘরটায় থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আমাকে একটু সময় দিন খালি। দেখলাম ওনারা বেশ বড় মনের মানুষ, কথাকানি বলতেই পূর্ব দিকের একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দেন। বিকেলের আলো ফুরিয়ে আসতে একবার বাইরে বেরিয়ে সেই নারায়ণের মন্দিরখানি দেখতে গিয়েছিলাম, কি যে অপরূপ সেই দৃশ্য বলে বোঝানো যাবে না। চারটে সিঁড়ির ধাপ বেয়ে উঠতেই ভেতরে গর্ভগৃহ পড়ে, চারদিক পাথর দিয়ে বাঁধানো, শ্বেত পাথর দিয়ে নির্মিত এই মূর্তি যেন অবিকল এক মানব শরীর। দেহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, পদ্মের পাবড়িগুলিও যেন অবিকল কোনো বিলের ওপর ফুটে থাকা কোমল ফুলের রূপ। চারিদিকে একটা স্নিগ্ধ গন্ধ, পবিত্রতার প্রতীক। আরতির সময় ছিলাম ওখানে, পুজোর আরতিতে প্রতিদিন নানান ভোগ দেওয়া হয় প্রভুকে। আমি যেদিন ছিলাম সেদিন দেওয়া হয়েছিল লুচি আর মিষ্টি দুধের মিশ্রণে তৈরি এক অতি সুস্বাদু ভোগ। শের শের লুচিকে ভেজে সরপরা চিনি আর দুধের মিশ্রণে চুবিয়ে নরম করে তারপর একটা সুবিশাল পাত্রে রেখে সেই ভোগ নিবেদন করা হচ্ছিল। ভারী মনোরম দৃশ্য। প্রায় সমস্ত চাকর বাকরই এই সময় হাজির হয়, যে যার নিজের কাজ রেখে শান্ত আর পবিত্র স্থলে প্রভুর আরতিতে নিজের জীবাত্মাকে অর্পণ করে দেয় সকলেই। আরতি পর্ব মিটলে সেই ভোগ সকলকে দেওয়া হতে লাগল। সন্ধ্যা আরতির পর জমিদার মশায় স্ত্রী, তার পুত্রদ্বয়, বড় ছেলের স্ত্রী এবং তার 5 বছরের কন্যা
শশধর মশাইয়ের বোন, তার পুত্র, আরও অনেক জ্ঞাতি সকলেই আমার কাছে এসে প্রণাম করে আর আশীর্বাদ চায়। অনেক কোন কথাবার্তা হয়, খুব ভালো মনের মানুষ সকলে। এই কথাবার্তার মাঝে শশধরবাবুর বড় ছেলে দুবার কি একটা বলতে গিয়েও যেন থেমে যায়, আমিও বিশেষ গুরুত্ব দিইনি। তখন রাতের দিকে বাইরের বিশাল উঠোনে একটা খাটিয়ার উপর বসেছিলাম। ভেতর ঘরে তখন রান্নাবান্না হচ্ছে, চাকর বাকরেরা নিজেদের ঘরে, বাইরে প্রহরী দাঁড়িয়ে। খোলা আকাশটার নিচে নিজেকে আবার কেমন যেন নিঃসঙ্গ পথিক বলে মনে হল। সেই ভবগুড়ে জীবন, খেয়ালের হাত ধরে ছুটে বেড়ানো, নির্ভেজাল জীবন, শান্ত পৃথিবী, এইসব আবার যেন আমাকে নতুন কোনো জগতের দিকে আঙুল তুলে পথের দিশা দেখিয়ে দিচ্ছে। অগুন্তি নক্ষত্রেরা পাগল যাযাবরের মতন আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, ওরে তারানাথ, তুই শুধুই কি সাধু সঙ্গ করবি? তন্ত্র তো মানুষদের দিয়ে হয় না, হয় প্রকৃতির ছন্দে। কান পেতে সেই ছন্দ শোন, তবেই তোর তন্ত্রে আসল দীক্ষা হবে। এটা সত্যি যে আমি আদিম জঙ্গল, আদিম পৃথিবীর মুক্ত মঞ্চের মাঝে আমি দাঁড়িয়ে যদি একবার ডেকে উঠি, হে আদিম অরণ্যের দেবী, আমি মাতাল হতে চাই তোমার মোহের ছন্দে, আমি সংসারী মানুষ, তুমি আমায় আপন করো। তোমার সৃষ্টিতে আমি বিন্দু সম, কিন্তু এইরকম কোটি কোটি বিন্দু একসাথে জড়ো করলে একটা তারানাথ সৃষ্টি হবে, যে তোমার মর্যাদা রক্ষা করবে, তোমার ছন্দে তন্ত্র শিখবে। এইরকম আরো কত কি সব ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম যে লেটেলটি বাইরে লাঠি নিয়ে একটু আগে দাঁড়িয়েছিল। সে হঠাৎ মুখে গু গু আওয়াজ করতে করতে মাটিতে নেতিয়ে পড়ছে। ঘটনা কি সেটা বুঝতে দ্রুত সেদিকে এগিয়ে যাই। আমায় দেখে আরো বেশ কয়েকজন চাকর, যারা লম্বা বারান্দার ওদিকে বসে কিছু হিসেবপত্র মেলাচ্ছিল, তারা দৌড়ে আসে। লেটেলের অবস্থা দেখে বেশ ভয়ে সকলেই কেমন যেন দুমড়ে যায়। এইরকম একজন হৃষ্টপুষ্ট লোক এইরকম চোখ কপালে তুলে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, এটা কেউ যেন বিশ্বাস করতে পারল না। লোকটার নাম বিশু, গায়ের বেশ নাম জাদা লেটেল, শশধর বাবুর বাড়ি পাহারা দিচ্ছে প্রায় অনেক বছরই হয়ে গেছে। তবে এই ধরনের ঘটনা ঘটল প্রথম। বিশু লেটেলকে সামনের একটা প্রশস্ত উঠোনে নিয়ে এলাম সবাই মিলে ধরাধরি করে। চোখে মুখে জল দেওয়া হলো, হাতের লাল সুতোটাকে নিজের কপালে ঠেকিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একবার মনে মনে বলে লোকটার কপালে মাঝে একবার ঠেকিয়ে দিতেই লোকটার চোখ মিলে তাকালো। এই দেখে সকলেই দেখি অবাক বরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কয়েকজন পেছন থেকে বলা বলি করছে, আমার নাকি কোনো অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার জোরে আমি অসম্ভব কাজকে আমি কেবল লাল জাদু সুতোর দ্বারা এক নিমেষে করে ফেলেছি। কথাটা কানে আসতেই মনে মনে কি যে হাসি পেল তার ভাষায় প্রকাশ করা যাবে না। লোকটার চোখে একটু আগের কিছু তীব্র ভয়ের ছাপ আমার নজরে এলো, মৃদু কাঁপুনি দেখা দিয়েছে। এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে লোকটা একটু ধাতস্থ হয়ে বলল, আমি আমি দাঁড়িয়েছিলাম বাইরে কর্তা, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় পায়ে বেশ যন্ত্রণা হচ্ছিল কি না, তাই হাতের লাঠিটা পাশে রেখে পাঁচিল লাগোয়া বসার জায়গাটায় বসতেই চোখে পড়ে কর্তাবাবুদের বাগানের দক্ষিণ কোণে সেই শেওড়া গাছের দিকে একটা কেমন কালো বাতাস ঘূর্ণির মতো পাক খাচ্ছে। বাগানের ওদিকে নারকেল গাছগুলোর প্রচণ্ড জোরে মাথা দোলানো আর কিসের একটা গর্জন দেখে বুঝতে পারলুম কিছুর প্রভাবে ওদিকে ঝড় উঠেছে। রাস্তার দিকে যেতেই খুব দ্রুত সেই ঘূর্ণির মতো কালো বাতাসটা
তীব্র বেগে আমার কাছে এসে একটা কালো কুৎসিত মেয়ে মানুষের আকার নিল। সেই চোখের দৃষ্টি কি ভয়ঙ্কর ঠাকুর, কি বিশাল ভয়ঙ্কর! একবার কর্তাবাবুর বাড়িখানার দিকে তাকিয়ে তারপর সে একটা খিলখিল হাসি এসে তারপর বাতাসে মিলিয়ে গেল। বিশু কথাগুলো বলে চলেছে এমন সময় তীর বেগে ঘরের ভেতর থেকে নিশীথ নামের এক চাকর দ্রুত পায়ে এসে জানায় যে আগে কর্তাবাবুর মাসিমার পুত্রবধূ 7 বছরের মেয়েটা কোনো কারণ ছাড়াই পাগলের মতো চিৎকার করছে। কথাটা বলতে যতক্ষণ সময় লাগে তারই মধ্যে সেই মেয়েটির ভীষণ চিৎকার আর ক্রোধের শব্দ একতলার বিশাল বারান্দা মহল পেরিয়ে সিংহ দরজার সামনে শোনা যাচ্ছে। শশধর মশাই স্ত্রী আর আমি দ্রুত গিয়ে ঘটনাটা সচক্ষে দেখে আসি। ওপরে যাওয়ার সিঁড়ি একটা বাঁক নিতে মস্ত বড় বারান্দা চোখে পড়ে। রেলিংয়ের গায়ে লেগে থাকা নানান নকশা আর দেওয়ালে আগেকার রাজরাজরাতে ছবি দেখলে গায়ে রীতিমতো শিহরণের সৃষ্টি হয়। উপরতলার একাধিক খোলা ঘর পেরিয়ে দক্ষিণের দিকে একটি বেশ বড় আর সুবিন্যস্ত ঘরের এক কোণে ভয়ে সিঁটিয়ে রয়েছে সেই মেয়ের বাপ আর মা। মেয়েটি ক্রুড় দৃষ্টিতে তার বাপ মায়ের দিকে একবার তাকাচ্ছে আর খোলা জানলার বাইরে কালো মেঘ ঢেকে যাওয়া আকাশটার দিকে তাকাচ্ছে। মেয়েটার অবস্থা দেখে বেশ বোঝা যায় যে বৃষ্টি আরম্ভ হবে। আমি দ্রুত কোনো কথা না ভেবে মেয়েটাকে চেপে ধরে আমার গলায় পড়ে থাকা পঞ্চমুখী রুদ্রাক্ষটাকে মধুসুন্দরীর নাম নিয়ে পড়িয়ে দিলাম সেই মেয়েটিকে। রুদ্রাক্ষের মালা সচরাচর বাজারে অনেক নকল কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেটি ছিল সেটি আমাকে আমার ঠাকুরদা দিয়েছিলেন, যা একেবারে সিদ্ধ তান্ত্রিকের দ্বারা প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। সত্যি বলতে তখন মেয়েটার গায়ে সেই জোর দেখে আমি নিজেই অবাক। এত ক্ষমতা এতটুকু একটা বাচ্চা মেয়ের কী করে হতে পারে সেটা কোনোভাবেই ভেবে পাচ্ছি না। তখনই আমার বিশুর কথাটা মনে পড়ে গেল। রুদ্রাক্ষের জোরে মেয়েটা মিনিট পাঁচেকের মধ্যে শান্ত এবং ধীরস্থির হয়ে গেল। মেয়েটাকে ওদের পালঙ্কে শুয়ে জানলাগুলো আর দরজাটা বাইরে থেকে খিল তুলে দিলাম। আর আসার সময় মেয়েটার বালিশের তলায় তুলসীর একটা বড় পাতার উপর কিছুটা লবঙ্গ আর হলুদ রেখে ফিরে এলাম নিচে। বৃষ্টি শুরু হয়েছে। সকলের মুখের গম্ভীর ভাব দেখে বেশ বোঝা যাচ্ছে যে তারা বর্তমান ঘটনাগুলোতে বেশ আতঙ্কিত। ততক্ষণে ভেতরের মহলের পরিস্থিতি আরো গুরুতর। এদিকে রান্না বান্নাও হয়ে গিয়েছে, তবে খেতে যাওয়ার মন কারণ নেই। একটু আগে ঘটে যাওয়া সেই বাচ্চা মেয়েটির প্রচণ্ড চিৎকার যেন এখনো কানে বেজে চলেছে। শশধর বাবুর বড় ছেলে এবার আমার কাছে এসে বলল, বাবা একটা কথা আর কি আপনাকে বলে দিলে ভালো হয়। অনেকক্ষণ ধরেই বলবো করছি কিন্তু ঠিক বলে উঠতে পারছিলাম না। এখন মনে হচ্ছে না বললে বিপদ আরো বাড়তে পারে। কিঞ্চিত বিস্ময়ের অভিনয় করেই বললাম, কোন কথা বাবা? আন্দাজ যেটা করেছিলাম বাস্তব ঘটনা ছিল তার থেকে অনেক গুরুতর। আমাকে একটা আলাদা বসার ঘরে শশধর বাবুর বড় ছেলে সমীরণ আমাকে নিয়ে যায়। তারপর বলতে শুরু করে, আগে ঠাকুরমশাই আমার ঠাকুরদার পিতার আমলে তৈরি হয় এই নারায়ণ মন্দিরখানা। তখন গ্রামে বড় কোনো মন্দির হয়নি। এদিকে আমার বড় বাবা মানে আমার ঠাকুরদার পিতা শ্রী দেবেন্দ্র রায়চৌধুরী তার স্বপ্নে একবার শ্রী নারায়ণকে দেখেন। তিনি স্বপ্নাদেশ পান যে তিনি আমাদের ভিটেতে প্রতিষ্ঠিত হতে চান। দেবেন্দ্র রায়চৌধুরী পরের দিনই ভুবনেশ্বর থেকে কারিগর আনিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, আর মূর্তি আনা হয় রাজস্থান থেকে। তবে প্রথমে বড় বাবাই পুজো করতেন, কিন্তু তার মৃত্যুর পর আমার ঠাকুরদা নিজের জমিদারি
পাশের গ্রামের একাধিক কাজ এইসব করতে গিয়ে পুজোর সময় উপস্থিত থাকতে পারতেন না। এদিকে তিনি আমার বাবাকেও পড়তে পাঠিয়েছিলেন বাইরে, নইলে তিনিই করে দিতেন পুজোর আয়োজন। এমত ব্যবস্থায় তিনি নিজে পুরোহিত নিয়োগ করলেন, নাম ভুবন বাড়ুজ্জে। ভদ্রলোক শেষ বয়সে ঘটিয়ে যান এক অতি ঘৃণ্য কাজ। তিনি নারায়ণ মন্দিরে সুরা সহযোগে মাংস ভক্ষণ করে তীব্র কটুক্তির দ্বারা পুজো পাঠ করেন, আর পুজো শেষে ছাগ বলি দিয়ে অতি জঘন্য কর্ম করে সেই বলির রক্ত আমাদের গৃহের সর্বত্র ছড়িয়ে দেন। তার এই পাগলামি আর জন্তুসুলভ ক্রিয়ার কথা ঠাকুরদা জানতে পেরে তাকে এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করেন। গোপন সূত্রে জানতে পারেন সেই ভুবন ঠাকুর অনেক আগে থেকেই এক চণ্ডাল দলের সাথে ভিড়ে আজকুবি কাজে মন দিয়েছিলেন। তারাই নাকি ভুবন ঠাকুরকে শিখিয়েছে যে এই সব কাজ করলে রাজভিটেতে অমঙ্গল নেমে আসবে, আর হয়েও ছিল তাই। সংসারে ভাঙন, দেবতার পুজো বন্ধ, বাগানের গাছ মরে যাওয়া। পরে আবার শুনেছিলাম ভুবন ঠাকুর ওই ব্রাহ্মণীর জলে ডুবে আত্মহত্যা করেন, আর তার এক ছেলে মাঠে গিয়ে বজ্রাঘাতে মারা গেছে। বাবা অনেকবার ওর বড় ছেলে আর স্ত্রীকে আবার এই গ্রামে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। শুনেছি ভুবন ঠাকুরের স্ত্রী বিধবা হওয়ার পরেই পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাকে অবশ্যই আমাদের গ্রামের মুদি দোকানি হরিহর দেখেছে বড় রাস্তার ওদিকটায়। ভুবন ঠাকুর মারা যাওয়ার পর থেকে ওর বড় ছেলেকে কিন্তু কেউ দেখেনি, কপ্পুরের মতো উবে গেছে। তবে আসল ঘটনাটা এবার শুরু হয়। ঠাকুরদা মারা যাওয়ার অনেক আগেই বাবা ফিরে আসে, আর তারপর থেকেই তিনি নিজে পাশের গ্রাম থেকে শিক্ষিত গরিব ঘরের এক ব্রাহ্মণকে নিয়ে এসে এখানে পুরোহিত হিসেবে নিয়োগ করে, নাম শিবপ্রসাদ রায়। খুব সজ্জন ব্যক্তি, যুবক বয়সে এখানে আসেন, আর তারপর আজ তো দেখলেন ওনাকে, আমাকে খুব ভালোবাসেন। এখানে এসেই গ্রামের মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিয়ে করে এখানেই সংসার শুরু করেন। বুঝলাম, তারপর? ঠাকুরমশাই আপনি খেয়ে নেবেন, চলুন, বাকি কথা না হয় খাবার পর দুজনে এখানে বসেই করব। আপনি অভুক্ত থাকলে আমি কষ্ট পাবো ঠাকুরমশাই, তাছাড়া আপনাকে এখন এখানে বেশ কয়েকদিন থাকতে হবে, নইলে বিপদ যে কোন দিকে পাঁক নেবে সেটা আমিও জানি না। বাবাও চলে আসবে আজ রাতেই, উনি এসে আবার চিন্তায় পড়বেন। আপনি আপনি আসুন ঠাকুরমশাই, আপনি আসুন। আমরা যখন সবে খেতে বসেছি তখন বাইরে আবারও একটা শোরগোল পড়ে। একদিনের মধ্যে বাড়িতে এহেন রূপ বদল, আর এতভাবে ক্ষতি সাধন কে বা কীভাবে করছে সেটা কেউই বুঝতে পারছে না। রাত অনেক হয়েছিল সেদিন, বাইরে বৃষ্টি কিছুটা থামলেও একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। আকাশের বুকে জমে থাকা কালো মেঘ জানান দিচ্ছে বৃষ্টি আবারও হবে কোনো একটা সময়। কোনো রকমে মুখে কিছু দিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে উঠে বাইরে গিয়ে দেখি শশধর বাবু ভয়ে হেঁসেলের বাইরের দেওয়ালে হেলান দিয়ে একেবারে সিঁটিয়ে আছে, মাথার লম্বা চুল ভিজে আর দেহের পরিধেয় বস্ত্রে সর্বত্র লাল টকটকে রক্ত। অত বড় হৃষ্টপুষ্ট জমিদার রক্তের মানুষ যে এভাবে ভয় পেতে পারে তা সত্যি আমার জানা ছিল না। ঘণ্টাখানেক তো মুখ থেকে কিছু বলতেই পারছিল না। জমিদার গিন্নি নিজে গিয়ে দুধ গরম করে আনলো, প্রথমে কিছুটা জল আর দুধটা খেয়ে নিজের দুই ছেলেকে কাছে ডেকে কিছুটা শান্ত হয়ে তারপর বিশ্রাম ঘরে চলে গেল। ভাবলাম ব্যাপার অত্যন্ত গুরুতর, এক রাতের মধ্যে এত কিছু, সেটা সত্যি যে কোনো গভীর প্রতিহিংসার ছাপ সেটা বেশ টের পাওয়া যাচ্ছে। প্রায় সকলেই যখন সিংহ দরজা বন্ধ করে ভেতরে ঢুকতে যায় তখন আমার চোখ পড়ে বাইরে সেই লম্বা তেঁতুল গাছটার দিকে।
ডালে লম্বা লম্বা শাখা প্রশাখা থেকে জল চুঙিয়ে পড়ছে। হাতে ধরে থাকা হ্যারিকেন আর বাইরের গ্যাস লাইটের আলো স্পষ্ট দেখলাম একটা কালো কুচকুচে শরীর ধীরে ধীরে গাছটা বেয়ে উপরে উঠে যাচ্ছে। ঘোর অমঙ্গলের ছায়ায় এই ভিটে এখন প্রায় পরিত্যক্ত হতে চলেছে। গুরুতর একটা চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগল, যদিও তার পরিণাম আমার চিন্তা চেতনার অনেক বাইরে, অর্থাৎ আমি সেই চেতনার থেকে বেশ কয়েক কদম পিছিয়ে চলছি। সব কিছুর একটা নির্দিষ্ট পরিমণ্ডল হয়, যেমন ধরোই তোমরা তোমাদের প্রতিদিনের কাজকর্ম, অফিস, দোকান, বাজার, এই সবের মধ্যেই নিজেদের ডুবিয়ে রাখো। তারপর ধরোই চারি, আমার মেয়ে, বাপের কাছে আদর, রান্না বান্না করা, শ্বশুর বাড়িতে যাওয়া, ওখানের মানুষের সাথে মিশে যাওয়া, এই গণ্ডির মধ্যেই চারি সহ আরো বাকি মেয়ে মানুষেরা আবদ্ধ থাকে। এরা এর বাইরের কিছুই জানে না, বোঝেও না। তোমরাও তাই। এখন তোমাদের যদি এই বয়সে জোর করে তন্ত্র শিক্ষা দিই, তোমরা কি নিতে পারবে? না, পারবে না। তাই সেই রকমই আমি যে ধর্ম, মন, মানসিকতা, ইচ্ছা এবং অন্তরিত শক্তি দিয়ে নিজ তান্ত্রিক পরিমণ্ডলে বিরাজ করি, সেখানে আরও একটা উত্তর সীমা রয়েছে, অর্থাৎ একাধিক স্তরেই তন্ত্র বিভক্ত। উচ্চ মার্গ, নিম্ন মার্গ, আগম, নিগম, ডামর, খেচর ইত্যাদি। তো এদের থেকেও আরও ভয়ঙ্কর সব বিদ্যে আছে, যেমন কর্ণপিশাচিনী, হাঁকিনী, মহা ডাকিনী, যোগিনী, এগুলো সবই উচ্চ মার্গের তন্ত্র। এগুলোর শক্তি যেমন প্রচণ্ড, তেমনি এদের নিজে বশীভূত করা প্রায় অসাধ্য। আমি এই সাধনা স্তরে যেতে পারিনি, তাই এই শক্তির ব্যবহার রোধ আমার পক্ষে অসম্ভব। আর যদি তা করতে যাই, তাহলে কয়েক মুহূর্তের মধ্যেই আমার মৃত্যু অবশ্যম্ভাবী। যাক, এইসব কথা নয়, অন্য দিন বলবো। এখন যেটা আসল সেটা বলি। ওদিকে সকলে সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার চিন্তিত মুখে শুতে গেছে। আমি সবার আগে ওই রাতের জন্য সকলকে একটু ভরসা দিলাম যে আমি যতক্ষণ এই বাড়ির মধ্যে আছি, ততক্ষণ অন্তত কোনো বাইরের শক্তি ভেতরে আসতে পারবে না। দেখো, মুখে বলার কাজই করা, কিন্তু আকাশ আর পাতালের তফাত। তাই বেশি কিছু না ভেবে শশধর বাবু আর তার দুই ছেলে আর দু একজন ঘরের মুখ্য মানুষেরা একটা বিশাল বসার ঘরে একসঙ্গে বসে ঘটনার প্রবাহ সম্পর্কে জানতে শুরু করি। তখন শশধর বাবু অনেকটা সুস্থ, আমার সঙ্গে এর মাঝে একবার কথাও বলেছেন। বড্ড অমায়িক মনের মানুষ, যেমন ব্যবহার তেমনই মার্জিত কথাবার্তার ধরন। তিনি হুঁকোয় একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে শুরু করলেন। বুঝলেন ঠাকুর, আমি গেছিলাম পাশের গ্রামে একটু ওই জমি জমার কাজে আর কি। ফিরতি পথ ধরেছি, এমন সময় খুব বৃষ্টি, তুমুল বৃষ্টি, থামার একেবারে জো নেই। ছাতা ছিল বটে, তবে সে আর কতক্ষণ। রাতও গভীর, কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না। ওইটুকু সময় সব জায়গায় জল ভর্তি হয়ে গিয়েছে। ওদিক দিয়ে আসতে গেলে একটা জঙ্গলি রাস্তা পড়ে, তার পাশেই একটা দিঘি। দিঘির জল উপচে চারিদিকে প্রায় এক হাঁটু জল। সে কোনো রকমে লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছি। এমন সময় মনে হলো জলের ভেতর থেকে কিছু একটা বারবার পা ধরে মাটির দিকে টানছে। আমার তো বেশ অস্বস্তি হচ্ছে। এদিকে চারিপাশে কেউ নেই, বৃষ্টিও হয়ে চলেছে অনবরত। ধুতিটা হাঁটুর ওপরে, সুতরাং সেটা আটকে যাওয়ার জন্য এটা হচ্ছে না। বার তিনেক হওয়ার পর আমার মনে হলো আমার ঠিক বাঁ দিক দিয়ে আমারই সাথে
তখন কি আমার চলার সাথে সাথে কেউ কেউ ছলাৎ ছলাৎ করে এগোচ্ছে। অন্ধকারও বেশ গভীর, কেবল ছাতার নিচে একটা দুলতে থাকা হিড়িকিনি ভরসা। পাছে মনে হলো দৌড়ে গ্রামে আবার ফিরে যাই, কাল ভোর হলে তবে বাড়ি ফিরব। সেটা তো অনেক দূরের পথ, অনেকটা চলে এসেছি, এরপর ফিরে যাওয়া আমেলা ঝামেলার কাজ। কিছু না ভেবে আরো জোরে হাঁটা শুরু করি। মিনিট খানেক যাওয়ার পর মনে হলো কিছু গরম তরল আমার গায়, মাথায়, কপালের সর্বত্র গড়িয়ে পড়ছে। কি মন হতে সেখানে হাত বুলিয়ে দেখতেই বুঝতে পারি এটা তো রক্ত, তাজা রক্ত। এত বয়স হয়েছে, এত বয়স হয়েছে কোনোদিন এভাবে ভয় পাইনি। সেই সময় ফিস ফিস করে কানের কাছে কেউ কিছু একটা বলছে, তবে যেটা বলছে সেটা হয় অনেক দূর থেকে, নতুবা সেটা এমন কিছু ভাষা যেটা আমি বুঝতে পারছিলাম না। পেছন ঘুরে তাকানো সাহস হয়নি। অতি তীব্র একটা হিম শীতল অনুভূতি যেন বুকের হৃদযন্ত্রটাকে বিকল করে দেবে। তা কোনো রকমের স্ত্রী গৃহ দেবতার নাম জপতে জপতে তাকে স্মরণ করে এখানে আসতে পেরেছি। তিনি যদি সহায় না হতেন তাহলে হয়তো আজকেই মারা পড়তাম। এতটা বলে শশধর মশাই আমার দিকে তাকান, তারপর হাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে বলেন, দয়া করুন ঠাকুর, দয়া করুন। আমি জানি প্রভু নারায়ণ নিজে আপনার রূপ ধরে এখানে আমাদের পরিত্রাণের জন্য পাঠিয়েছেন। আপনি কিছু একটা করুন। আজকে হঠাৎ এরকম কেন শুরু হলো? আমার তো মনে হচ্ছে কিছুর ক্ষতিকারক প্রভাব পড়েছে আমাদের ভিটের ওপর। শশধরবাবু বাড়িতে আসার কিছুক্ষণ আগেই তার বড় ছেলে আমাকে বাকি কথাটা বলে দিয়েছিল যে কিছুদিন আগে এক কুৎসিত দর্শন সাধক এসে আমাদের ভিটের দিকে ক্রুড় দৃষ্টি নিক্ষেপ করে এক দলা থুতু ফেলে চলে গেছিল। এই কথাটা বাড়ির চাকরেরা বাবাকে বলেছিল, কিন্তু বাবা তখন সেই কথায় খুব একটা আমল না দিলেও এটা যে কার কীর্তি সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম। শুধু সময়ের অপেক্ষা করছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাপারটা বুঝে নেওয়ার। সব কথা শোনার পর মনে মনে ভাবি যে কাজ আমার দ্বারা করা সম্ভব নয়, সেটা আমি কিভাবে করব। এদিকে গুরুর আদেশ আছে যে যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে সেবা না করি কিংবা তাকে সাহায্য না করে ফিরে যাই তাহলে শক্তি একেবারে ফুরিয়ে যাবে। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়েই প্রথম পদক্ষেপ নিলাম। তবে তার আগে কি এবং কেন এই ঘটনাগুলো এতবারই থাকতে তাদের ভিটেতেই হচ্ছে সেটা খোলসা করে শশধরবাবু এবং অন্যান্যদের বুঝিয়ে বললাম। দেখুন শশধর মশাই, আমি জানি না আপনি এসব মানেন কি না, তবে এই কথা সত্যি যে আপনাদের ভিটে তথা পরিবারে কালো ডাকিনী প্রভাব পড়েছে। আর এর মানে কি জানেন? শশধর মশাই শির দ্বারা সোজা করে আমার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর? মৃত্যু। যে বাড়িতে ডাকিনী প্রভাব পড়ে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ পারবে না তা আটকাতে, এমনকি আমিও না। একটা ঢোক গিলে তিনি আবারও বললেন, এই এই ডাকিনি কি, কার দ্বারা, কিভাবে এইসব হলো ঠাকুর? আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। আপনি করেননি, কিন্তু সেই মুখ্য যে আপনাকেই দায়ী করছে
কে ঠাকুর? ভুবনের বড় ছেলে। কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে একটা বাজ পড়ল, আর তাতেই পাশে জ্বলতে থাকা হ্যারিকেন আর দূরে জানলার পাশে ছোট মাপের বসার চৌকিতে জ্বলতে থাকা মোমবাতিগুলো একসাথে নিভে গেল। মোমবাতি জ্বালানো হলো। ডাকিনী বিদ্যা হলো বিভিন্ন ধরনের জাদুকরি বা অতিমানবিক ক্ষমতা নিয়ে চর্চা, ভগবান শিবের অনুচর। ডাক হচ্ছে এক ধরনের পিশাচ, ডাকে স্ত্রীলিঙ্গ ডাকিনী। এরা প্রচণ্ড শক্তিধর হয়ে থাকে। আরো ভালো করে বলতে গেলে বলা যেতে পারে কালী পুজোর সময় যে দুই কৃষ্ণবর্ণা ভয়ঙ্কর রূপী নারী দেবী কালীর দুদিকে দানবীয় রূপে থাকেন তাদের বলা হয় ডাকিনী। খুব উচ্চকুটি সাধকরাই এদের চর্চা করতে পারে। এই শক্তি ধারণ করা সাধারণ কোনো সাধক বা তান্ত্রিকের কম নয়। যদি একবার কোনো সাধক নিজ মানসিক শক্তি বলে এই ডাকিনী শক্তি নিজের দেহে ধারণ করতে পারে, তাহলে সে নিজের গোপন এবং দুঃসাধ্য যে কোনো কাজ এক পলকে করতে পারে। ভুবন ঠাকুরের বড় ছেলেকে সেদিন আমি দেখেছিলাম। সেই রাতে আমি ব্রাহ্মিণীর পারে বসে রাত কাটিয়েছিলাম। সেই রাতেই ওই সাধক সারা রাত তপস্যা করে ওই শক্তিকে নিজের দখলে নেয়। এমনিতেই ওই জায়গায় খুব একটা মানুষের যাতায়াত নেই, তাই সকলের চোখের আড়ালে কোনো বাধা ছাড়াই সে এই কাজ করেছে। একটা কথা স্বীকার করতেই হয়, তাকে এই মুহূর্তে কার্যচ্যুত করা যাবে না। কিন্তু ঠাকুর, সেই কাজ কেন করল? তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আমি নিতে চেয়েছিলাম, কিন্তু তারপরেও কেন? বাবার মৃত্যুর আর অমর্যাদার প্রতিশোধের জন্যই হয়তো সে এই কাজ করছে। এখন উপায়? ডাকিনী তার কাজ করতে খুব বেশি সময় নেয় না, তাই আজ রাতেই হয়তো। কথাটা শেষ হওয়ার আগেই বললে বিশ্বাস করবে না, বাইরের দিকে ঘরের চাল গম এইসব রাখা থাকতো, সেখানে কোনো কারণ ছাড়াই আগুন ধরে যায়। তার সাথে শান্ত পরিবেশে শুরু হয় প্রচণ্ড এক ঘূর্ণিঝড়। অত বড় পাকা বাঁধানো ঘর যেন খড়কুটোর মতন ধুলে ধুলে উঠছে। কি হলো না হলো সেই মুহূর্তে আমিও যেন কিছুই বুঝে উঠতে পারলাম না। ব্যাপারটা যখন মাথার শিরা উপশিরা দিয়ে ভেতরে ঢুকলো, তখন আমি নিথর পাথরের মতন, রাস্তার কোনো ব্যবলাকান্ত দর্শকের মতন দেখছি চাকর বাকর পরিবারের লোকেরা, ওপরতলার মানুষেরা, শশধর মশাই, স্ত্রী কন্যা পুত্র, তার মাস এবং আরো অনেকে ভয়ে আতঙ্কে চিৎকার কান্নাকাটি শুরু করেছে। মাথাটা বোম বোম করে ঘুরছে আমার। ঝড়ের তাণ্ডবে সেই আগুন যেন আরো ভীষণ আকার ধারণ করেছে। কয়েকজন চাকরের পিঠে মুখে বুকে আগুন লেগে গিয়েছে। তারা মারণ আর্তনাদ করছে। ভয়ে আমি কি করব বুঝে উঠতে পারছি না। এরই মাঝে বহু দূর থেকে ভেসে এলো একটা উচ্চ স্বরের হাসির আওয়াজ, যেন বিজয়ের হাসি, যেন হাসির উৎসকারী বলতে চাইছে সে জয়ী, আগুন প্রতিশোধের আগুন, এবার মরবে সবাই, মরবে শশধর আর তার বউ ছেলে সবাই। ঠিক একদম এই মুহূর্তে আমি যেন নিজেকে নতুন করে চিনলাম, যেন আমি আমার মধ্যে নেই, যেন অন্য কেউ আমাকে চালনা করে এক পা করে হাঁটিয়ে নিয়ে চলে গেল বাইরের নারায়ণ মন্দিরের কাছে। ততক্ষণ সেই ঘূর্ণির সঙ্গে বৃষ্টির দানার মতন রক্ত সর্বত্র ছড়িয়ে পড়ছে। শিশে সাপের মতন উত্তপ্ত বিষ যেন সেই ঘূর্ণির মধ্যে মিশে আছে। হাজার হাজার কালো ছায়া যেন গলা টিপে মারতে আসছে বাড়ির বাসিন্দাদের। বিচের মতন কিছু প্রাণী মাটির তলা থেকে বেরিয়ে সে কামড় বসাচ্ছে লেথিলার পাইকদের। বাগান ঘরে বড় বড় গাছগুলো যেন ছিঁড়া কাগজের মতো উঠছে। এরই মধ্যে শশধর বাবুর বড় ছেলে পাগলের মতন তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে নিজেকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। নিজের গায়ে কামড় বসাচ্ছে। আর ওনার স্ত্রী আর বাকি মহিলারা নিজেদের মাথার সিঁদুর মুছে হা হয়ে আকাশের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে ডেকে চলেছে। তারা মিলিত গলায় বলছে, সব সময় তোর
খিদে না, নে নে খা, নে না মাগি, এই এই মাগির মাথাটা খা। এত কিছু উপেক্ষা করে যখন মন্দিরে ধ্যানে বসলাম, তখন কানে আসছে শশধর বাবু কষ্টে যন্ত্রণায় আমাকে ডাকছেন, ঠাকুর ঠাকুর দয়া করে আমাদের বাঁচান ঠাকুর, হে নারায়ণ প্রভু আমাদের রক্ষা করুন। আমি ধ্যানে বসলাম, বোনের একাগ্রতা ভক্তি এসে আমায় যেন বধির করে দিল, যেন আমি এই পৃথিবীর একমাত্র বাসিন্দা যে কিনা এই মুহূর্তে দেবতার নামে ডুব দেব। এক মনে সেই মানুষটার নাম জপ করতে লাগলাম। আমি জানি যে কাজ আমার অতীত, এবং যাকে বোধ করলে মৃত্যু আমায় জড়িয়ে ধরবে, সে কাজে নামার আগে একবার হলেও আমি আমার সেই চিরন্তন সত্যকে বুক ভরে ডাকব, হে কাল ভৈরব আপনি রক্ষা করুন। যে জীবনে যে শরীরে আপনার ছোঁয়া আছে, যাকে আমি দেখেছি সেই দুপুরে, যে আমায় সেদিনে এক মুঠো দুঃখ দিয়েছিল, যে শক্তি আমায় সবের মরণ থেকে সেই রাতে বাঁচিয়েছিল, তিনি আবার আসবেন। তিনি যে দূত, তিনি দেবতার দূত। এ অধম যে আপনার চিন্তায় আপনার আনন্দে কিংবা আপনার দয়ায় নিজেকে অর্পণ করেছে, আসুন আসুন হে দূত, এ জগতের পরিপালক, হে প্রাণকর্তা, আসুন আপনি, হে কাল ভৈরব আপনি আসুন। কতক্ষণ এইভাবে তাকে ডেকেছি জানি না, খেয়াল করলাম খুব কাছ থেকে যেন একটা চেনা প্রাণীর ডাক ভেসে এলো। প্রথমটায় কেমন একটা নেশায় ডুবেছিলাম, এমনটা হয় যখন আমি ধ্যানমগ্ন হই। তবে প্রাথমিক ঘোর কাটতেই খেয়াল করি এখনও সেই ঘূর্ণি আর লোকজনের সেই চিৎকার শোনা যাচ্ছে, বরং এখন সেটা মাত্রাতিক পর্যায়ে গিয়েছে। কিন্তু তাও যেন আমি শুনতে পাচ্ছি কয়েকটা শুকরের ডাক, দল ছোট শুকরেরা কেমন একটা বিচ্ছিরি সুরে ডাকে, ঠিক সেই রকম একটা শব্দ, একটা নয় অনেকগুলো। আর তার সাথে যে মানুষটার গলা আমি আবার শুনতে পেলাম, তাকে যেন আমি দেখছি সেই অনেক আগে যৌবনে। তিনি বলছেন, আহ কি হচ্ছে, কি বলছি না থামতে। দুটো ঘটনা ঘটলো, সেই গ্যাস গ্যাসে সুরে শুকরগুলো যেগুলো একটু আগেই ডেকে চলেছিল তারা একেবারে শান্ত হয়ে গেল। আবার সেই ঝোড়ো হাওয়ার আগুনের তাপ ধীরে ধীরে কমে গেল, যেন পরিস্থিতি অনেকটা নাগালের মধ্যে। দু একবার ভূমিকম্প হলো কিনা বুঝতে পারলাম না, যেন মনে হলো অত বড় প্রাসাদের মতন বাড়িটা দুলে উঠলো, আর আকাশের বুক ভেঙে বৃষ্টি শুরু হলো, তাতে গুদাম ঘরের আগুনটা আস্তে আস্তে নিভেও গেল। যখন ধীরে ধীরে চোখ খুলি, তখন জানি না কোন মন্ত্র বলে নারায়ণ মূর্তির সামনে পঞ্চপ্রদীপ জ্বলে উঠেছে। বুঝতে পারলাম যে বিপদ লাঘব হয়েছে। অতি কষ্টে একটা বৃদ্ধ কণ্ঠ বলে উঠল, আপনি নারায়ণকেই ডেকেছিলেন তাহলে। পিছনে ঘাড় ঘুরিয়ে দেখি বিধ্বস্ত জমিদার শশধর মশাই কুঁড়িয়ে কুঁড়িয়ে আমার সামনে এসেছেন, তার চোখ থেকে জলের ধারা নেমে আসছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে, তবে তারপরেও প্রাণী সকলেই বেঁচে গিয়েছে। মনে মনে ভাবলাম সত্যি নারায়ণ এসেছিলেন বটে, এবারেও তিনি আমাকে বাঁচিয়ে দিলেন, এবারেও আমাদের পুনর্মিলন হলো গুরুর সাথে শিষ্যের। এই পুণ্য লগ্নে এই মহামিলন আর কোথায় হয় বলো তো? এই মিলন, এই ডাক, এই অনুভূতি, সব জ্বালা সব ক্লেশ একাধারে গুছিয়ে দেয়। কি হলো তারপর? তারপর আবার কি,
জমিদার মশাই বদ্যি ডেকে বাড়ির অসুস্থ আর আহতদের চিকিৎসা করালেন। এক সপ্তাহের মধ্যেই সকলে ঠিক হয়ে যায়। আমি তারপর বেশি দিন ওখানে আর থাকিনি। শশধর মশাই অনেক যত্ন আত্তি করেছিলেন, তবে কি জানো একটা আফসোস রয়ে গিয়েছিল আমার। কি আফসোস ঠাকুর মশাই? একবার যদি দেখতে পেতাম সেই মহামানবটিকে, তিনি যদি আবারও একবার আমায় ছুঁতেন, আরও একটু যদি দুঃখ দিতেন, তাহলে সেই দুঃখকে ঘিরেই আমার আনন্দের সাম্রাজ্য গড়ে উঠত। তাতে কি হলো, আপনার ডাকে তিনি এসেছেন সেইটাই তো অনেক। হ্যাঁ সেটাও ঠিক, কজন আর আসে। তাহলে সেই উচ্চমার্গের সাধকের কি হলো? ঈশ্বরী, সাধক যতই উচ্চমার্গের হোক না কেন, বিনা সাধনার প্রতিহিংসা যদি তার মূল কর্ম হয়, তাহলে সে কি আর উচ্চমার্গে রইল? আর তাছাড়া হিংসে, রাগ, তেজ, অভক্তি, এগুলো তো মানুষের আদিম আর নিজ প্রবৃত্তি। ঠিক যেমন কাল ভৈরবের সেই শূকরগুলি। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরবের আগমন, রচনা শুভজিৎ চক্রবর্তী, অভিনয় ছিলেন অনিরুদ্ধ, অভিজিৎ, দীপম, গার্গী, শুভদীপ্ত, সৌরভ, নীল, সুপ্রজা, আবহ অরিত্র, শব্দ সংযোজন বিশ্বদীপ, শব্দগ্রহণে নীল, স্ক্রিপ্টে অনিমেষ, সমগ্র পরিচালনায় অনিরুদ্ধ। যদি ভালো লাগে আমাদের গল্প তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। যদি ভালো লেগে থাকে আমাদের প্রচেষ্টা তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এবার চলি, ফেরফেদার আবার ফিরবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ।